শুরুটা তো জাস্ট এখানে এসেছিলাম, আমার ব্যাকগ্রাউন্ড আসলে ছিল চিকিৎসা বিদ্যা আর কি। তো বুলগেরিয়াতে শেষ করে না আমি শেষ করেছিলাম দেশের এখানকার বাইরে আর কি, বুলগেরিয়াতে পড়ালেখা করে করে দেন এখানে এলাম। তো ওইখানে মেডিসিনের থেকেও বেশি ঝোঁকটা ছিল বন্ধুবান্ধব ছিল। ইন্টারমিডিয়েট এর পরে বুলগেরিয়া চলে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞান পড়ে, তো চিকিৎসা শাস্ত্র শাস্ত্র ওটা MBBS করে করে এখানে মুভ করে এখানে মুভ করলাম কোন সালে করে 91 করে দেন দু বছর কিছু কাজ করেছিলাম কমিউনিটি মেডিসিনে। তারপরে এক সময় মনে হলো যে ঠিক আর পারা যাচ্ছে না আর কি, আর হ্যাঁ মনের সাথে বা যা চাহিদা সেটা পূরণ হচ্ছিল না। তো এই স্থানীয় একটি থিয়েটার এখনও আছে, হাফ মুন থিয়েটার, তো হঠাৎ করেই একটা অ্যাডভার্টাইজ করলো যে ওরা কমিউনিটির সাথে কিছু লোক চাচ্ছে আর কি। কোন সালে সেটা? 93। কমিউনিটি মানে একদম বাঙালি কমিউনিটি, অল কমিউনিটি, অল কমিউনিটি। তো সেইটার সূত্রেই যাওয়া, গিয়ে হাফ মুনে একটু ভয় ভয় নিয়ে, কারণ ইংরেজি পেরে উঠবো কিনা সেরকম একটা, আমরা তো বাংলাদেশে আমি বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, তারপর বুলগেরিয়াতে টোটালি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ তো সেইখান থেকে শুরু। হাফ মুন হচ্ছে এখানকার টারহামদার্সের একটি নাটকের গ্রুপ, একটা কোম্পানি, তারা যথেষ্ট কাজ করেছেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে। মানে আমি বলবো যে লেফট উইং যে ধারাটা নাটকের সেটিকে এগিয়ে নেওয়া। কিন্তু কারা কি কাজটা করেন, প্যারালালি না মেইনস্ট্রিম? মেইনস্ট্রিমে তখন অবধি এখনও করছেন, কিন্তু ওনাদের ইয়েটা ফিলোসফিটা ছিল যে কমিউনিটিকে নিয়ে, কমিউনিটির লোকের সাথে এবং তাদের স্বার্থে, তাদের প্রয়োজনে, তাদের কাছে পৌঁছানো নাটক নিয়ে। আগের সেই প্রেমের জায়গাটা শক্ত হলো হাফ মুন থিয়েটারে গিয়ে আর কি, যখন ওরা কাজ শুরু করলাম। জি জি, এবং লাকিলি প্রথম নাটকটাই ছিল শেক্সপিয়ারের নাটক, সো চ্যালেঞ্জটা অনেক বড় ছিল যে ল্যাঙ্গুয়েজটা। কি হিসেবে জয়েন করলেন সেখানে? অ্যাক্টর হিসেবে। আচ্ছা আচ্ছা, জি জি। মানে আপনার এই জগতের শুরুটা হচ্ছে অভিনেতা হিসেবে আর কি। তো সেইটা রিহার্সাল চলছিল আস্তে আস্তে করে এবং সাহস যোগানো, ওরা সবসময় বলেছেন যে এটা পারবে তুমি। তো দেন গেলাম টারহামদার্স কলেজে এক বছরের কোর্স, সেটা নিয়ে ততদিন আপনার মাথায় ঢুকে গেল যে আমি বাজবো অভিনয়ে, এই নাটকের জগৎ অভিনয়ে অতটা, হ্যাঁ কারণ আমার কোনো সামনে কোনো রোল মডেল ছিল না বা মেন্টর ছিলেন না যার কাছে গিয়ে জিজ্ঞাসা করা যায় আচ্ছা অভিনয় তো করতে চাই তাহলে কোন কোর্সটা করা। তো ট্রায়াল এন্ড এরর, ঠিক আছে এই কোর্সটা আগে করি। তারাও শুরুতে স্বাভাবিক ভাবে একেবারেই স্বাভাবিক যে আপসেট ছিলেন, পরবর্তীতে বললেন যে না যদি এটাই তোমার পছন্দ হয় এগিয়ে যাও আর কি। আর স্টেজ ক্রাফ্টটা করাতে সুবিধাটা ছিল যে স্টেজের আনুষঙ্গিক অর্থাৎ লাইটের কিছু শিখিয়েছিল, সেট কীভাবে করতে হয়। তো আমি যেহেতু আমার কোনো মেন্টর ছিলেন না, আমার মনে হলো যে একজন অ্যাক্টর হতে হলে হয়তো এই প্রস্তুতিগুলোর বিষয়গুলো জানতে হবে আর কি। হ্যাঁ, তো এই করে চলে গেলাম, একটা নাটকের অফার পেলাম এডিনবরা ফেস্টিভ্যালে, সেটাও একটা অভিজ্ঞতা কিছু শিখতে পারা, যথেষ্ট নাটক দেখলাম এডিনবরায় গিয়ে। তো ফিরে এসেই ওই যে লন্ডন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ থিয়েটার, ওনারা বললেন যে ভারতের 60তম স্বাধীনতা কি বলা যায় উদযাপন হবে 60th anniversary 1997। তো সেটাতে ওনারা খুব বড় ধরনের একটা আয়োজন, টারহামদার্সে এবং বাইরের থেকে 4-5টা স্কুল এবং একটি কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে উৎসব নাম দিয়ে। তো ওইখানে আমি একটু দাবি করবো, নামটা আমি বলেছিলাম যে উৎসব, কারণ সেলিব্রেশন। তো ওরা হিন্দিতে বললেন উৎসব, বাংলায় উৎসব। তো আমাদের থিমটা ছিল হচ্ছে ফ্রিডম, যে এটার মিনিংটা একটা বাচ্চার কাছে, একটা স্কুলের চাইল্ড তার কাছে কি মানে ফ্রিডমটা কি, হোয়াট ডাজ ইট মিন। তো তখন আমরা ভারত থেকে দুজন চারজনকে এনে আমরা করলাম কি যে 4টা স্কুল লোকাল তাদেরকে এনগেজ করে ডকল্যান্ডে একটি ওয়ার হাউসে পারফরমেন্স হল, বাট বাচ্চারাই করল। তো সেখানে আমার কাজটা ছিল, আমি পারফর্মার হিসাবে কাজ করিনি, বাট ট্রেনিং স্কুলের টিচার, তাদেরকে শেখানো যে বাচ্চাদের সাথে কীভাবে নাটক নিয়ে কাজ করা,
এবং যারা ভারত থেকে এলেন তাদের সাথে কাজ করে যে কিভাবে কমিউনিটির, সেটা 96-97 95 তে শুরু করে 97 তে পারফরমেন্স, কারণ এটা তো বেশ গুছিয়ে কাজ করা সময় নিয়ে। তো আমার সেই সময়টা বিরাট একটা সৌভাগ্য ছিল ডক্টর করণের সাথে কাজ করা। ডক্টর করণের কথা নাম শুনেছি সবসময়, হ্যাঁ, যে বিখ্যাত নাটকের লোক, এনএসডির এক সময় ডিরেক্টর, তারপরে আবার ইন্দিরা গান্ধী সেই জরুরি এনে সুমনাকে জেলে নিয়ে গেল। ওই সময় কি উনি এদেশে এসেছিলেন? উনি এসেছিলেন এই কাজটা করার জন্য। তো আমি লাকিলি যে হ্যাঁ ওই সময়টা সেই সিলেকশনের প্রসেসের ভিতরে থাকা, তারপরে আমরা ঢাকায় গিয়েছিলাম ওই সময় কাউকে পিক করার জন্য, আনফরচুনেটলি ওই ঠিক সুইটেবল কাউকে ওই মুহূর্তে পাওয়া গেল না। তো সেটা করলাম, করার পরে কিছুদিন আমি কমিউনিটি থিয়েটারের সাথে যুক্ত থাকলাম, কিন্তু ট্রেনিংটা চললো। তারপরে আবার 2 বছর আমি অ্যাক্টর্স ট্রেনিং যেটা, সেটা কারণ ড্রামা স্কুলগুলো খুব এক্সপেন্সিভ, সো আমি যেগুলো যাচ্ছিলাম যে কিছু সাবসিডাইজ কিছু কলেজ বা স্কুল আছে এখানে, সেইগুলোতে রেগুলার কোর্স করতে থাকা। 2004 একটা ছোট্ট বার্সারির মতো পেলাম আমি ম্যানচেস্টারে, ওইটাতে বললো যে 1 মাসের স্কলারশিপ, ওইখানে থেকে 2 জন অ্যাক্টর ওরা দেবে, প্রফেশনাল অ্যাক্টর, আর আমাকে একটা 12 মিনিট থেকে 15 মিনিটের পিস রেডি করতে হবে অ্যাজ এ ডিরেক্টর। ওইটা হচ্ছে ফার্স্ট টেস্ট অফ ডিরেক্টিং। তার আগে আচ্ছা ঠিক আছে একটু করা কমিউনিটিতে থিয়েটারে, লিফটে যেটা বললাম ওইখানে কো ডিরেক্ট করলাম আমি একটা সেক্টরে। তো করতে গিয়ে ওইখানে অনেকের সাথে পরিচয় হলো, ফিল্ম স্কুলে পড়ে দু বছরে যখন কাজ করতাম, জি, তো তখন বুঝতে পারলাম যে ফিল্ম মেকিংয়ের ইয়েটা মানে কী বলবো, শ্রমটা বা যে ডেডিকেশনটা, এটা হয়তো আমার ঠিক আমি পেরে উঠব না। প্লাস নাটকের প্রতি সবসময় একটা দুর্বলতা ছিল ভীষণ, মানে ফার্স্ট লাভ ইজ অলওয়েজ থিয়েটার। কোর্স শেষ করেই তারপরে একটা থিয়েটারে জয়েন করলাম, জয়েন করে দেন স্লোলি ওই তারপরে চিন্তাভাবনাটা হলো যে তাহলে আপনি কোন জনরেটা বা কোন স্টাইলটা বা কোন সেক্টরটায় যাওয়া। আমি ঠিক ওই নিশ মার্কেট চিন্তা করে আগে থেকে প্ল্যান করে তো আর আর্ট হয় না। তো একটা বিষয় বারবার মনে হচ্ছিল যে আমরা প্রত্যেকেই যারা বাইরে তাদের এক মানে ভীষণ রকমের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ডুয়েল হেরিটেজ। তো ধরুন একজন যিনি এই দেশের ইংরেজ বা অন্য ইউরোপিয়ান, তার অভিজ্ঞতাটা কিন্তু তার সমাজকে নিয়ে এসে, আমি কিন্তু ক্যারি করছি সেই আগের যে গালি সূচকভাবেই বলা হতো তৃতীয় বিশ্বে, হ্যাঁ, সেটা কিন্তু আমি এক্সট্রিমলি প্রাউড যে আমি তো সেই সমাজটাকে দেখে আসছি। কম বেশি সেটা ভিন্ন যে বুঝতে পারি বা পেরেছি কিনা, আবার একটা ওয়েস্টার্ন সোসাইটিতে এসে সেটার কিছুটা ভিতরে ঢুকেও তো দেখতে পারো, তাই না? তো সেইটাকে কেন ব্যবহার করা না। তো তখন আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমাদের যে রিচ হেরিটেজ সেইটাকে যদি বাংলাতেই শেয়ার করতে হবে, বাংলাতে তো অনেকে কাজ করছেন, তো কেন নয় সেইটাকে নিয়ে ওয়েস্টার্ন অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে না কেন। তো নাটক শুরুতে আমি যেটা করি যে অ্যাক্টরদের বলি যে ল্যাঙ্গুয়েজ ডোন্ট রিড দ্য লাইনস, মানে লাইন মুখস্থ করতে একেবারে না, হ্যাঁ, আমি বলি যে সিচুয়েশন, রিলেশনশিপ, মুড, হ্যাঁ, ফিলিংসটা ফার্স্ট, স্টোরি, জি, তারপরে থার্ড উইকে গিয়ে কন্ট্রোভার্সিয়ালি বলি যে নাও লার্ন ইউর লাইনস, হ্যাঁ, এখন আপনার প্রাইমারি, শুরুতে বলি যে লাইন্স আর নট ইম্পর্টেন্ট থিয়েটারে, লাইন্স হচ্ছে সেকেন্ডারি, কারণ হিউম্যান ল্যাঙ্গুয়েজটা একটাই যে আমি কী বলতে চাচ্ছি, আমার ইমোশনটাকে আমি আপনার যে ইমোশন একজন একটা শিশুকে দেখে, একটা ফুল দেখে, এইখানকার বা আফ্রিকা বা চায়নার একটা লোকের অনুভূতি কিন্তু আমার কাছে মনে হয় যে একই রকম ইউনিভার্সাল, কিন্তু তার এক্সপ্রেশনটা হচ্ছে ভিন্ন, হ্যাঁ, আবার এক্সপ্রেশনগুলো কিন্তু একটা ক্ষেত্রে গিয়ে নিশ্চয়ই তার একটা কী বলা যায় প্যারালাল একটা এক্সপ্রেশন আছে, যেটা কিনা আপনি পড়তে পারেন, আমি পড়তে পারি যে হ্যাঁ ও কিন্তু বাচ্চাটাকে দেখে আদর করতে চাচ্ছে, কিংবা এই মুহূর্তে সে প্রেমে পড়েছে একজনকে দেখে, হ্যাঁ। তো এই ল্যাঙ্গুয়েজগুলোকে আনলক করা আমার কাছে মনে হচ্ছে থিয়েটারের কাজটাই হচ্ছে। আমি ধরেন কোনো মোরাল জায়গা থেকে কেউ কেউ বলেন যে হ্যাঁ আপনার এই নাটকে এটা দেখলাম না এটা দেখলাম না, পলিটিক্যালি আমার কোনো পলিটিক্যাল এবং মোরাল কোনো ইয়ে নেই, কমিটমেন্ট নেই থিয়েটারের প্রতি, হ্যাঁ। প্রথমটা ছিল অ্যাডভেঞ্চার অফ ব্যারন মুনশাউজেন, একটা একেবারেই ফ্যান্টাসির
গল্প নিয়ে আর কি, নিজেই তো বসবাস একেবারে সবসময় ভাসমান আর কি সেই জন্য। তারপরে সোনাটা নামে একটি নাটক ভারতীয়, সেটাকে আমি অ্যাডাপ্ট করে এখানে ইংরেজি ট্রান্সলেশন করে সেটাকে স্টেজ করেছিলাম। তারপরে একটা কার্টুন নিয়ে খুব গণ্ডগোল হয়েছিল ডেনমার্কে, আপনার মনে আছে কিনা, প্রফিটকে নিয়ে যেটা হলো, সেটার উপর বেস করে একটা স্যাটায়ারের মতো নিয়ে গেছিলাম এডিনবারায়। তা সেটা লন্ডনে এনে 3 সপ্তাহ রান করা হলো। রোমিও জুলিয়েট, শেক্সপিয়ার আমার খুব পছন্দের, ভালো লাগার আসার কারণে, প্লট রিলেশনশিপ, জুলিয়াস সিজার যেটা আমরা বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম, অল ফিমেল, একেবারে সব মহিলা ছিলেন 10 জন। তারপরে মিডসামার নাইটস ড্রিম, ওথেলো, আর আপনার ম্যাকবেথ ছোটো আকারে শর্টার ভার্সন করেছি। তারপরে আপনার বললাম লন্ডনি নামে একটি নাটক এই বছরই, যেটা বাংলাদেশের যে দ্বিতীয় তৃতীয় বা যারা পার্মানেন্টলি এখানে থাকেন সেই জেনারেশনকে নিয়ে লেখা ব্রিটিশ এক রাইটারের নাটক। আর অ্যানিমালস লসুট এগেনস্ট হিউম্যানিটি, ইরাকি একটি গল্প, বাসরা থেকে কালেক্ট করা, 10ম আমার যতদূর মনে পড়ে যে 10ম শতাব্দীর একটি গল্প সেটিকে, যে পশু পাখিরা মানে সৃষ্টিকর্তার কাছে গিয়ে বলছে যে আমাদের কি অপরাধ, আমাদেরকে কেন মেরে ফেলা হচ্ছে, শেষ করে ফেলা হচ্ছে, ওইটা করেছি। আর এখন এই জাস্ট কিছুদিন আগেই বাংলাদেশে গিয়ে আমরা রোমিও জুলিয়েটটা, আমার সামনে কিছু কিছু আগামী বছর, এই বছরই ইচ্ছা আছে দেশে গিয়ে কাজ শুরু করব। চট্টগ্রামে একটা ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, ওটা আমাকে ইনভাইট করেছেন, ওখানে গিয়ে আমি মিড সামার নাইট স্ট্রিমটা করতে চাচ্ছি। ওদের ওই ওদেরকে আর্টিস্ট ওদেরকে তৈরি, ওদের ওদের সাথে কতদিন ধরে? 3 সপ্তাহ রিহার্সাল, 1 সপ্তাহের রান। তারপরে ইচ্ছা বিটা চট্টগ্রামে শিশির দত্ত, উনি খুব কাইন্ডলি ইনভাইট করেছেন, যে বাংলাদেশের একটা ফোক সেটাকে বাংলা ইংরেজি মিলিয়ে, যেটা আমার প্যাটার্ন বা স্টাইল, আমি আই ওয়ান্ট টু এস্টাবলিশ, সেইভাবেই বলেছেন যে একটা, তো দুটো তিনটে গল্প মাথার ভিতরে আছে যে সেটাকে অ্যাডাপ্ট করে দেখা যায় এটা কতটুকু কাজ করে, মডার্নাইজ করা, ইংরেজি পাঞ্চ করা সেইটা। যেমন ধরেন আপনি বললেন যে আগামীতে আমার ইচ্ছা আছে, কাজ করছি আমি যেটা, সেটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সাদু, তাই না, অসাধারণ লেখা। এবং সেখানে উনি যে দেখিয়েছেন যে যে সময়টায় সেই যে দ্বন্দ্ব দুটো, তাই না, মজিদের সাথে, হ্যাঁ, গ্রামের সেই আর এক পীরের, তো কেউ কেউ বলছেন আপনি কিন্তু এটা করতে পারবেন না কারণ এখানে তো অনেক প্রশ্ন আসছে, কিন্তু আর্টিস্ট তো রিস্ক নেবেই, কিন্তু আমার মনে হয় যে ওইটা কিন্তু একটা ওয়ার্ল্ড হেরিটেজ ওই 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 উপন্যাসটা, তো সেটাকে কেন শেয়ার করা নয়, শুধু মুখে বলে তো আর হবে না, ওটাকে তো এগিয়ে নিতে হবে কাউকে। তো আমি মনে করি যে আমি জাস্ট একজন ট্রাভেলার হু ইজ ট্রাভেলিং উই মানে থ্রু থিয়েটার, তো সেইভাবে চিন্তাভাবনাটা যে কেন নয়। আপনার পারফর্মাররা কি অধিকাংশই বাঙালি না? আছেন দু একজন বাঙালি, বাট অধিকাংশই এখানকার স্থানীয়। যে লাস্ট নাটকটা যেটা আপনার সাথে কথা হচ্ছিল যে লন্ডনে, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপরে, হ্যাঁ, আছে বিষয়টা। তো অ্যাক্টরদেরকে আমি যখন রিসার্চের বিষয়টা বললাম, অনেকে তোমরা জানতোই না যে 71 সালে এতগুলো লোককে, মানে আমি বলবো যে অনেকে বলেন অনেক রকম ডিসপিউট আছে, কিন্তু এটা তো গণহত্যা ছিল, কিন্তু সেটা পৃথিবীতে কিন্তু এটা নিয়ে কোনো কথা বলা ইত্যাদি ইত্যাদি কম্প্রচার। কিংবা সেই সাথে আবার একটা বিষয় এলো যে মডার্ন না কন্টেম্পোরারি বাংলাদেশ, যে যেখানে 4 জন মিনিস্টার মহিলা, পৃথিবীতে প্রধানমন্ত্রী মহিলা, পৃথিবীতে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে কত জায়গায় 5 জন মন্ত্রী আছেন মহিলা। আমি বলছি না সেই অনেকের তর্ক অনেক রকম হতে পারে, কিন্তু এই জিনিসগুলো শেয়ার করা, তারা বললেন আমরা কিন্তু বাংলাদেশে যে এইখানটায় এটা আমরা জানতাম না।
এমনি এখানে যে যখন রিহার্সাল থাকে তখন তো 10:05 একেবারে অফিসিয়াল টাইমের মতো, সেই সময়টা তো আর ধরে রাখা যায় না যে আচ্ছা ঠিক 10:00 শুরু করব। সেগুলো কোথায় হয়? বিভিন্ন থিয়েটারে, এই লাস্ট নাটকটা যেটা হলো সেটা আমাদের এই পাড়াতেই একটি থিয়েটারে, সেখানে 3 সপ্তাহ রিহার্সাল হলো, আমরা শুরু করতাম 10:00 শেষ করতাম 5:00, এখন 5:00 বলা কিন্তু 8:00-9:00 আগে তো আর বিভিন্ন ভাবে আমি হয়তো কখনো নিজে প্রোডিউস করছি কোনো কোনোটা, বা কোনো কোনো সময় বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা, একটা থিয়েটার হয়তো হেল্প করলো। আবার অনেক সময় আমরা যেটা বলি ফ্রেঞ্চ অ্যাক্টরদের একেবারে মিনিমাম পেমেন্ট দেওয়া, তারাও জানে যে বক্স অফিস থেকে যা ইনকাম হবে সেইটা আমরা শেয়ার করবো, সেভাবেও কিন্তু এখানে থিয়েটারটা হয়, তাদেরকেও তো বাঁচতে হবে। তো দিনের শুরু হচ্ছে ভীষণ কফি খাই, তো কফি দিয়ে শুরু। হ্যাঁ, একটু পড়া লেখ, একটু পড়ার ইচ্ছা থাকে, অনেক সকালে ওঠেন না রাত জাগেন বলে? বেশ সকালে উঠি, বেশ সকালে। আপনার বিবাহিত জীবন? আমি সিঙ্গেল, মানে কোনো রমণীর মানে হৃদয় জয় করার মতো যোগ্যতা। সেটা কি আপনি সময় করতে পারেন না? যেটা একটু আগে নিজে আপনি উল্লেখ করেন, মানে ওই প্রজন্মেই তো বিশ্বাস করেন না? না, আমি আবার সেই সেই ক্ষেত্রে ব্যাপক আলোচনা হতে পারে যে আমি শিকড়ের ব্যাপারে একেবারে বিশ্বাস করি। যখন বলা হয় না শিকড়ের সন্ধানে, ঢাকায় গিয়ে একবার দেখে চমকে গেলাম যে মানুষ কি, সে তার কিসের শিকড়? মানুষের শিকড় তো একটাই, সে তার মানবিকতা, তাই না? তো সেইখানে আপনি যখন শিকড় হচ্ছেন তার মানে আপনি স্থিত হয়ে গেলেন, মানে আপনারা চলা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? যে আপনি শিকড় তো প্রথিত, তো শিকড় গজালে আবার একটা মানুষ কিভাবে সে অন্য সন্ধান করবে কিভাবে? হ্যাঁ, তো সেইটাও নেই। আর একটা বিষয় আপনি বললেন যে কোনো কিছু রেখে যাওয়ার জন্য কি আর্ট কিনা, আমি নিশ্চিত না, কেন নিজেকে কনভিন্স করতে পারিনি। আর একটা ডুয়েলিটি বা কনফ্লিক্ট সবসময় কাজ করছে, যে আপনি বললেন যে হ্যাঁ মনে হয় যে আমি প্রচণ্ড স্বার্থপর, কোন সেন্সে যে কারো সাথেই কোনো রকম যোগাযোগ, আর্ট ছাড়া কিন্তু যোগাযোগটা নেই, সেই অর্থে মানে নিঃসঙ্গতা আপনাকে আক্রান্ত করতে পারেই না, কারণ অনেক বই পড়ছেন, অনেক ভালো কাজ দেখছেন। আবার নিঃসঙ্গতা বিশাল আপনার জন্য, মানে প্রতিটা আর্টিস্টই কিন্তু ভয়ঙ্কর ভাবে নিঃসঙ্গ না হলে তো সে কাজ করতে পারে না। আবার আপনি প্রচন্ড স্বার্থপর, কারণ আপনার ফার্স্ট হচ্ছে আপনার কাজ, ইওর ফার্স্ট লাভ ইজ আপনার কাজ, তারপরে আপনার সমাজ সংসার, তো সেই ক্ষেত্রে আবার প্রচন্ড স্বার্থপর। আবার যদি চিন্তা করেন যে আর্টিস্টরা কি সবচাইতে ভালোবাসার মানুষ না, কারণ আর্টিস্টের কি কোনো হিংসা, কোনো রাগ, কোনো ক্ষোভ থেকে তো আর আর্ট হতে পারে না, নিশ্চয়ই একটা ভালোবাসা থেকেই তো আর্টের জন্ম। তাহলে সেই ভালোবাসা যদি আবার শেয়ার না করা গেল, তাহলে আবার সেটা আবার কেমন আর্ট হলো? তো এই জিনিসগুলোতে আমিও হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছে গেলে তো আর আর্ট হলো না বা জীবন হলো না, সেগুলো খুঁজে বেড়ানো যে আদৌ আর্টের রোলটা কি জীবনে। হ্যাঁ, তো সেইখানেই ভালো লাগে যে আচ্ছা ঠিক আছে, একটু সময় পেলে আপনি বললেন নিঃসঙ্গতা, মনে হয় যে আর একটু যদি দুটো বই পড়া যেত। আর একটা, আমি ভাষা ভীষণ পছন্দ করি, হ্যাঁ 2-3টা ভাষা একটু বলতে পারি, মনে হয় যে আর একটু যদি ফ্রেঞ্চটা জানতাম, হিন্দিটা যদি ভালো বলতে পারতাম, উর্দু নয় কেন? হ্যাঁ, তো সেই জন্য মনে হয় যে প্রতিনিয়ত যে আর 2টা বছর বাঁচলে হয়তো আর একটু দেখতে পারে, আর একটু শেয়ার করে। আপনার নাট্য ভাষা কি বেশিরভাগ সময় ইংরেজি? ইংরেজি বাংলা, সাধারণত বাংলা মিক্স থাকে। জি জি, আমরা রোমিও জুলিয়েট ওইভাবেই করেছিলাম যে পুরোটা ইংরেজিতে, মাঝে মাঝে একটু বাংলা। আবার মাঝে মাঝে বাংলাটার সময় আপনি লক্ষ্য করেছেন কি দর্শকরা ওইভাবে তখন কমিউনিকেট করতে পারছে কিনা, মানে এই এক্সপেরিমেন্টের সঙ্গে আপনি কিভাবে সাহস পেলেন? সাহসটা হচ্ছে যে ওই যে আবার পিছনে কিছুক্ষণ আগে আপনার সাথে যে কথাটা হলো যে আর্টের ভাষাটা কি, সেটা আমি হয়তো এক্সপ্লোর করার চেষ্টা করতেই রিস্ক নেওয়া। তো আবারও স্পেসিফিক্যালি বলছি যে রোমিও জুলিয়েটে দেখা গেলো রোমিও বাঙালি, সেই দেশে এসছে, জুলিয়েট সাদা। তো পরে দর্শকদের জিজ্ঞেস করলাম, তারা বললেন যে আমরা যাচ্ছিলাম, অনেক সাদাই বললেন যে জুলিয়েট বাংলা বলে ক্লাসটা দিয়ে, কেন কি ভাষা কিন্তু আর আমাদের কাছে মনে হচ্ছে একই সুবিধা ছিল যে ইটস এ নোন স্টোরি, বিশ্বব্যাপী সব দেশে সব সমাজেরই কিন্তু রোমিও জুলিয়েট, কিং লিয়ার এগুলো আছে কিন্তু। তো সেখানে ওনারা বলছেন যে আমাদের এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছিল না, বিকজ দ্য ইমোশন আর সো পাওয়ারফুল।
রিলেশনশিপ এত পাওয়ারফুল যে আমি কয়েক মহিলাকে কাঁদতে দেখেছি যখন জুলিয়েট সুইসাইড করলো। হ্যাঁ, এবং তারা সাদা, মানে এই সেন্সে সাদা বলছি, আমাদের মনে হয় না যে এদের ইমোশন নেই বা দেখাতে চায় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ল্যাঙ্গুয়েজ, আর্টের ভাষা একটাই।